আপনি যান তো, যান, আপনি যান এখান। আরে আরে স্যার, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যান। আমার বাড়িতে থাকতে হলে না ইনকাম করে থাকতে হবে। এই যে আমার শাশুড়িটা দেখ পাপ আমার আমি তো চলে গেছে, তার এই যে ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, তার যে এত ওষুধপত্র লাগে, এত টাকা কোত্থেকে আসে? আমি আর তার পিছনে চাই না পয়সা খরচ করতে পারবো না। আপনি বাহিরে কাজ করে তার জন্য টাকা নিয়ে আসবেন, তাকে ওষুধ কিনে খাওয়াবেন। বৌমা, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় কি করে খাবো বলো? তুমি তুমি আমাকে এখন একটু জায়গা দাও, ম্যাডাম কইছে এই ডালগুলি ছেটে দিয়ে তারপর খামারে যাওয়ার কথা, তাই ডালগুলি আমি ছাড়তেছি। আর পুকুরে যে মাছের খাবার দিতে হবে সেটা কি ভুলে গেছেন আপনি? পুকুরে খাবার দেওয়া লাগবে ম্যাডাম কয় নাই, আমি কথা বলতে পারবো না। এই আপনি কি এই বাড়ির মালিক মনে করেন নিজেকে? যে আপনি যা বলবেন সেটাই হবে। যান পুকুরে, যান খাবার দিয়ে আসেন। এই আপনি বাকিটা, আপনি এত চিল্লা চিল্লি কথা করছেন, মনে হচ্ছে আপনি বাড়ির মহারানী। হ্যাঁ, আপনি আমার সাহেবের শাশুড়ি না? আশ্চর্য ব্যাপার, আমি তো আপনার সাহেবের শাশুড়ি। তার মানে কে? ও যেমনি আপনার মালিক, আমিও সেমনি আপনার মালিক। মালিকের কথা শুনে চলবেন। আমার মেয়ে এখন বাসায় নাই, ও কি বলে গেছে না বলে গেছে আমি জানি না। যান পুকুর, যান পুকুরে মাছের খাবার দিয়ে আসেন, তারপরে খাবার ঢুকবেন। যান এখান থেকে। আপনি যতই কম ম্যাডাম অর্ডার না দাও পর্যন্ত আমি যাবো না। আমার মেয়ে যে কাকে রাখে কাজের লোক করে বুঝি না, দুনিয়ার অশিক্ষিত গাইয়া গুলি রাখে। সোহেল, এই ছোট লোককে তুমি স্যার বলছো? লিমা, তুমি ছোট লোক বলছো কাকে জানো? উনি আমার শিক্ষক, উনি যদি আমাকে হেল্প না করতো তাহলে আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না। তুমি জানো উনি আমাকে বাবার মতো আদর করতেন। উনি যখন বাসায় থেকে টিফিন নিয়ে আসতো আমাকে না খাওয়াইয়া, কোনোদিনও সে খায় নাই। খালি এটাই না, যখন আমি পরীক্ষার ফিস দিতে পারতাম না স্যার আমাকে হেল্প করতো। আর তুমি সেই স্যারকে ছোটো লোক বলছো? কিন্তু স্যার, আপনি বলুন তো আপনার এই অবস্থা কীভাবে? বাবা সোহেল, তুমি আমার দুঃখের কথা আর শোনো না। আমার একটাই ছেলে, তাকে মানুষ করতে পারিনি, সে একটা অমানুষ হয়েছে। আজ বড় হয়ে সে বোর কথায় উঠে বসে, সে আমাদের ভাত দেয় না। তোমার ম্যাডাম অসুস্থ, তার প্রত্যেক দিন ঔষধ কিনতে 200-300 টাকা লাগে। আমি কোত্থেকে পাবো এত টাকা বলো? তাই বাধ্য হয়ে আমাকে ম্যাডাম বলল যে আপনি আমার বাসায় কাজ করেন, আমি 300 টাকা দেবো। তাই আমি রাজি হয়ে গেছি বাবা। কি বলছেন স্যার, আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? লিমা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবা? বলো। আমার তো বাবা মানে, আর আমার এই সফলতার পিছনে সবচাইতে বড় অবদান আমার এই স্যারের। আর আমি চাই যে আমার স্যার আর ম্যাডাম আমাদের বাড়িতেই থাকবে। আর আল্লাহ দিলে, আমার তো এখন টাকা পয়সার অভাব নাই, আমি তো জিরো থেকে হিরো হয়ে গেছি। তাই চাচ্ছিলাম যে ম্যাডাম আর স্যার আমাদের এখানেই থাক। হ্যাঁ আমি রাজি, কোনো সমস্যা নেই স্যার, আজকে থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন, আপনার ওয়াইফকেও নিয়ে আসবেন। স্যার, তাহলে আপনি এখনই বাসায় যান, যা ম্যাডামকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসেন। খুব ভালো সিদ্ধান্ত। চলেন ভাই সাহেব, আগে বাসায় চলেন, কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবেন।